এখন আমরা আয়তনের যে তিনটে রাশির পরিমাপ আমরা করলাম, যার সূত্র পেয়েছি, তিনটে রাশি কি কি না তার সমগ্রতলের ক্ষেত্রফল, তার আয়তন এবং কর্ণের দৈর্ঘ্য, সেই সঙ্গে আমরা পেয়েছি ঘনকেরও তিনটে রাশির পরিমাপ, অর্থাৎ ঘনকের আয়তন, সমগ্রতলের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য। এই যে তিনটে রাশির আমরা সূত্র পেলাম ঘনক এবং আয়তনের ক্ষেত্রে, সেই সূত্রগুলোকে প্রয়োগ করেই আমরা এখানে কিছু অঙ্কের সমাধান করব। প্রথমে যে অঙ্কটি আছে সেটি হচ্ছে কি, একটি সমকোণী চৌকলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেয়া আছে কত না 3:2:1, এবং সেই সঙ্গে তার আয়তনও দেয়া আছে কত না 384 ঘন সেমি। তাহলে এই দুটো তথ্য আমাদের দেয়া আছে কি কি না, তাদের দৈর্ঘ্য প্রস্থ বা মাত্রার অনুপাতগুলো দেয়া আছে কত 3:2:1, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান দেয়া আছে কত 3:2:1, এবং আয়তন দেয়া আছে 384 ঘন সেমি। তাহলে আমাদের নির্ণয় করতে হবে চৌপলটির সমগ্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ চৌপলটির সমগ্রতলের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। এখন সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, সেটা সূত্রটা কি না 2 দৈর্ঘ্য প্রস্থ প্লাস প্রস্থ উচ্চতা প্লাস উচ্চতা দৈর্ঘ্য। এখন আমাদের নির্ণয় করতে হবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তথ্যগুলির সাহায্যে, যে তথ্যগুলি আমাদের প্রদত্ত আছে অর্থাৎ দেয়া আছে, সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করে আমরা সেখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটের মাত্রার মান আমরা নির্ণয় করব, এবং সেই মানগুলির সাহায্যে তার সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রে আমরা পরিমাণ নির্ণয় করব। এখন এখানে দেয়া আছে কি অনুপাত, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেয়া আছে। তাহলে আমরা ধরতে পারি দৈর্ঘ্য সমান 3x সেমি, প্রস্থ সমান 2x সেমি, এবং উচ্চতা সমান 1 সেমি। ধরি যেহেতু অনুপাত 3:2:1, অর্থাৎ আমরা এক্ষেত্রে ধরতে পারি দৈর্ঘ্য সমান 3x সেমি, প্রস্থ সমান 2x সেমি, ও উচ্চতা সমান 1 সেমি। প্রথমত আমরা এগুলো ধরে নিলাম, যেহেতু এদের অনুপাত দেয়া আছে কত 3:2:1, তাহলে আমরা ধরতেই পারি যে দৈর্ঘ্য সমান 3x, প্রস্থ সমান 2x একক বা সেমি, এবং উচ্চতা সমান 1 সেমি। এবং আমাদের আরেকটি যে তথ্য দেয়া আছে সেটা হচ্ছে কি, আয়তন সমান 384 ঘন সেমি, অর্থাৎ সমকোণী চৌকল বা সমকোণী চৌকল মানেই আয়তঘন। অবশ্যই এই আয়তঘনের আয়তন বা ঘনফল দেয়া আছে কত 384 ঘন সেমি। এখন সমকোণী চৌকল বা আয়তঘনের ঘনফলের সূত্র আমরা পেয়েছি কি না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। অতএব আমরা বলতে পারি শর্তানুসারে, যে শর্ত আমরা আমাদের এখানে দেয়া আছে সেই শর্তটা কি, আয়তন সমান 384 ঘন সেমি। অর্থাৎ এই শর্ত অনুযায়ী আমরা বলতে পারি শর্তানুসারে আয়তনের সূত্র আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, অর্থাৎ 3x আয়তন সমান দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান কত না 384 ঘন সেমি, অর্থাৎ 384 ঘন সেমি। অর্থাৎ আমরা বলতে পারি দৈর্ঘ্য সমান কত ধরেছি না 3x, প্রস্থ সমান 2x, উচ্চতা সমান 1, অর্থাৎ 384 = 384, বা 6x³ = 384, বা x³ = 384/6, যেহেতু 6টা গুণ আছে ওইদিকে সমান চিহ্নের বিপরীত দিকে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ভাজিত 6, অর্থাৎ ডিভাইড বাই 6, অর্থাৎ কত হলো সেটা না 6
अर्थात एक्स किूब समान 64 के हमें किूबर आकार लिखते परि घन घन आकार लिखते परि अर्थात कतर घन है यहाँ ना चार घन अर्थात चार किूब एक्स किूब इक्वल टू चार किूब अर्थात एक्स किूब इक्वल टू चार किूब अर्थात एक्स समान चार बोलते परि अर्थात एक्स समान किूब रूट अफ चार किूब इक्वल टू चार अर्थात एक्स समान चार एक्सर मान हमें पेलम चार सूतरा एखान दैर्घ्य प्रस्तुच्यता निर्दिष्ट भावे पे जा दैर्घ्य समान कत है दैर्घ्य समान थ्री इंटू फोर सेमी बारो सेमी उच्चता समान प्रस्थ समान पा हमारा प्रस्थ समान पा प्रस्थ समान पा दुई इंटू चार अर्थात सेमी अर्थात आठ सेमी उच्चता पा एक्स एक्सर मान हमें पे कत चार अर्थात उच्चता समान चार सेमी अर्थात वन इंटू एक्स वन इंटू फोर अर्थात चार सेमी यो दैर्घ्य प्रस्थ उच्चता निर्दिष्ट भावे पे गलम यही तीनटे मात्रा सहाज्ये आमरा निर्णय करब एई समकोणी चौकल बा आयतघनेर समग्र तलेर क्षेत्रफल कत हबे ना सूत्र बसिए देब आमरा समग्र तलेर क्षेत्रफलेर सूत्र आमरा आगे जे पेयेछि बा जेनेछि समग्र तलेर सूत्र समग्र तलेर क्षेत्रफल समान टू इंटू दैर्घ्य इंटू प्रस्थ प्लस प्रस्थ इंटू उच्चता प्लस उच्चता इंटू दैर्घ्य दैर्घ्य उच्चता इंटू दैर्घ्य यही हलो सुतरां टू इंटू दैर्घ्य मैंने हे कत बारो बारो इंटू आठ प्लस आठ इंटू चार प्लस बारो इंटू दैर्घ्य इंटू उच्चता उच्चता हे चार अर्थात 96 32 प्लस 48 अर्थात 80 80 इंटू 96 176 2 इंटू 176 अर्थात 352 वर्ग सेमी यही हलो अर्थात ए तीनटे आमरा जे राशिटिर मान निर्णय करते बोले सेटा हच्छे समग्र तलेर क्षेत्रफल अर्थात समकोणी चौकलेर बा ए आयतघनटिर समग्र तलेर क्षेत्रफल आमरा पेलाम कत ना 352 वर्ग सेमी। एबारे जे समस्याटि समाधान करब जे अंकटि समाधान करब सेटि हच्छे कि एकटि घनकेर प्रतिटि बाहुके 50% कमानो हच्छे प्रत्येकटा बाहुर दैर्घ्यके 50% आमरा कमिये दिच्छि बा ह्रास करछि তাহলে মূল ঘনক আগের যে ঘনকটি ছিল এবং এই পরিবর্তন করার ফলে পরে যে ঘনকটি পাওয়া গেল পরিবর্তিত ঘনক বা বাহু দৈর্ঘ্যকে হ্রাস করে যে আমরা ঘনকটি পেলাম অর্থাৎ পরিবর্তিত ঘনক এই দুটির ঘনকের আয়তনের অনুপাত আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ আগের ঘনক বা মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমিয়েছি তাহলে বাহুর দৈর্ঘ্য এখানে অজানা তাহলে ধরে নিচ্ছি আমরা এখানে বাহুর দৈর্ঘ্য ধরে নিতে পারি ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ একক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ধরলাম এ একক তাহলে বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয় তা সেই বাহুকে আমরা 50% কমাচ্ছি তার যে
মান অর্থাৎ এ একক তার মান ছিল, বাহু দৈর্ঘ্যের এককের, বাহু দৈর্ঘ্যের মান ছিল কত এ একক, সেই মানটিকে আমরা কমাচ্ছি কত 50%, অর্থাৎ হ্রাসপ্রাপ্ত বা কমানোর পরে যে বাহু দৈর্ঘ্য পাচ্ছি, হ্রাসপ্রাপ্ত বাহু দৈর্ঘ্য, হ্রাসপ্রাপ্ত বাহুর দৈর্ঘ্য কত হবে, না পূর্বে যা বাহু দৈর্ঘ্য ছিল কত এ, সেখান থেকে কমাচ্ছি মানে মাইনাস করছি, কমানো মানে মাইনাস, কত কমাচ্ছি, না মূল বাহুর যে বাহুর যে আগের যে দৈর্ঘ্য ছিল, মূল বাহু যে ছিল, মূল বাহু কত ছিল এ ছিল, তার 50% কমাচ্ছি, অর্থাৎ এ ইন্টু 50% মানেই হচ্ছে 50/100, এটা আমরা কমিয়েছি, এই পরিমাণ কমিয়েছি, ছিল কত এ, সেখান থেকে এই পরিমাণ কমিয়ে দিয়েছি, বাহু দৈর্ঘ্য কমিয়ে দিয়েছি। তাহলে কমানোর পরে কত হয়েছে, হ্রাসপ্রাপ্ত বাহু দৈর্ঘ্য কত হবে, না এ মাইনাস এ ইন্টু 50/100, অর্থাৎ এ মাইনাস এ বাই টু, দুই দিয়ে ভাগ করা যাচ্ছে, 50 ইন্টু 2, আচ্ছা এখানে হচ্ছে কত, 50 দিয়ে ভাগ করে 2 পেলাম নিচেতে, এ মাইনাস এ বাই টু, অর্থাৎ এ বাই টু একক, এটা এটা হচ্ছে হ্রাসপ্রাপ্ত বাহু দৈর্ঘ্য, অর্থাৎ পরিবর্তিত পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য, এটাই হচ্ছে হ্রাসপ্রাপ্ত বাহুর দৈর্ঘ্যের সমান হবে। পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কি হবে, না আগের ঘনকের যে বাহুর দৈর্ঘ্য হ্রাস করেছিলাম, সে হ্রাসপ্রাপ্ত যে বাহুর দৈর্ঘ্য হয়েছে, সেই হ্রাসপ্রাপ্ত বাহুটাই হচ্ছে পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ বাই টু একক, এ বাই টু একক। এখন আগের ঘনক যা মূল ঘনক, মূল ঘনক ঘনকের বাহুর দৈর্ঘ্য কত, না এটা আমরা ধরে নিয়েছি এ এ একক, এটা হচ্ছে অ্যাকচুয়াল মূল ঘনক, মূল ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ একক, সুতরাং বাহুর দৈর্ঘ্য এ একক। এবার আমরা করব কি, না তাদের আয়তনের অনুপাত, অর্থাৎ মূল ঘনক, মূল ঘনক ও পরিবর্তিত ঘনক, পরিবর্তিত ঘনক আয়তনের আয়তনের অনুপাত কত হবে, না মূল ঘনকের আয়তনের সূত্র কি, ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহুর কিউব, অর্থাৎ এ কিউব, বাহুর কিউব মানে হচ্ছে এ কিউব, আর পরিবর্তিত ঘনকের আয়তন কি হবে, না তারও বাহুর কিউব হবে, তার বাহুর দৈর্ঘ্য কত কত পেয়েছি আমরা, এ বাই টু, অর্থাৎ পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ বাই টু হয়, তার আয়তন হবে এ বাই টুর হোল কিউব, অর্থাৎ এ কিউব ইজ টু এ কিউব বাই 8, অর্থাৎ 1 ইজ টু 1/8, অর্থাৎ 8 ইজ টু 1, অর্থাৎ 8 দিয়ে গুণ করে দিলেই আমরা পাচ্ছি কত, 8 ইজ টু 1। তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়াল অনুপাত, কি কার কার অনুপাত, না মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত।